وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. عليكم ورحمة الله وبركاته. حمدا وصليا أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدنا علما، رب يسر ولا تعسر تتمم بالخير. প্রিয় ইসলাম দলের ভাই ও বন্ধুরা, আজ একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়া। বিষয়টি হচ্ছে, গত কয়েকদিন ধরে এই নিয়ে আলোচনা হচ্ছে যে বর্তমান পরিস্থিতিতে অনেক জায়গাতেই ঈদের সালাত ঈদগাহে হবে না, ঈদের সালাত ঈদগাহে জামাতবদ্ধভাবে হবে না। সেক্ষেত্রে আমরা আমাদের সালাতটা বাড়িতে আদায় করতে পারবো, বাড়িতে আদায় করতে পারবো। তো অনেক ভাইয়ের প্রশ্ন যে আমরা যে ঈদের সালাত বাড়িতে আদায় করব, তার পদ্ধতি কী হবে, কোন পদ্ধতি সহ আমরা এই সালাতটাকে আদায় করব। ইনশাল্লাহ সেই পদ্ধতির জন্য আজকে এই ভিডিও। বিষয়ের নাম হচ্ছে, নিজের ঘরে ঈদের সালাত কীভাবে আদায় করবেন। এই বিষয়ে কয়েকটা কথা আগে বলার আছে, তারপর আমরা ইনশাল্লাহ সালাতটা কীভাবে আদায় করতে সেটা দেখব। প্রথম কথা হচ্ছে, ঈদের সালাত সুনতে মুয়াক্কাদা, দুই রেকাত আদায় করতে হয়। এর স্বতন্ত্রতা হচ্ছে বা এর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে এটা অতিরিক্ত তাকবীর সহ আদায় করতে হয়, অতিরিক্ত তাকবীর সহ আদায় করতে হয়। সেটা কত? সাত পাঁচ বারো তকবীর, সাত পাঁচ বারো তকবীর। এছাড়া অন্য যে বর্ণনা পাওয়া যায় ছয় তকবীর বা সাত তকবীর, এই মর্মের হাদিসগুলো ভিত্তিহীন বা দুর্বল হাদিসের জন্য আমরা সেদিকে যাবো না। আমরা সঠিক যে অথেন্টিক হাদিস, এটা সহিহ তিরমিজি হাদিস নাম্বার 536 এবং সহিহ আবু দাউদ হাদিস নাম্বার 1152 মধ্যে রয়েছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম রেকাতে সাত তকবীর দিয়ে কিরাত করতেন আর দ্বিতীয় রেকাতে পাঁচ তকবীর দিয়ে কিরাত করতেন। এই সাত পাঁচ বারো তকবীর। তো প্রথম রেখাতে যে সাত তকবীর দিতে হবে, এই সাত তকবীর তকবীরে তাহারিমা সহ নাকি তকবীরে তাহারিমা ব্যতীত, এই নিয়ে ওলামাদের মধ্যে মতপার্থক্য আছে। বিশিষ্ট আলেমদের মধ্যে শায়খ ইবনে বাজ রহিমুল্লাহ আলাই, ডক্টর সাআদ আল খাসলাম রহিমুল্লাহ আলাই, এবং আমাদের ভারতবর্ষের যে বিখ্যাত আলেম মকবুল আহমদ সালাফি রহিমুল্লাহ আলাই, তার গবেষণাতে স্পষ্টভাবে প্রমাণ করেছেন যে এটা তকবীরে তাহারিমা সহ, তকবীরে তাহারিমা সহ। আবার অন্যান্য আলেমরা বলেছেন, যেরকম আমাদের বাংলার বিখ্যাত আলেম আশাদুল্লাহ গালি ইব্রাহিমুল্লাহ আলাই, তার গ্রন্থ সাদুর রসুলের মধ্যে আরও দুজন বিখ্যাত আলেম আব্দুর রহমান মুবারকপুরী এবং উবাদুল্লাহ মুবারকপুরী রহমুল্লাহ আলাইয়ের মন্তব্য নকল করে বলেছেন যে প্রথম যে সাত তকবীর, এটা তকবীরে তাহারিমা ছাড়াই, তকবীরে তাহারিমা ছাড়াই, তাহলে তকবীরে তাহারিমা ধরলে হবে আট তকবীর। তো তা ওই সমস্ত আলেমরা, দ্বিতীয় পক্ষের আলেমরা যেখান থেকে দলিল দিচ্ছেন, সুনানুল বাইহাকি এবং মুআজ্জাবুল কাবীর তাবারানী যে গ্রন্থ থেকে দলিল দেওয়া হচ্ছে যে সওয়াত তাকবীরাতুত তাহরিম, তাকবীরাতুল ইহরাম বা সওয়াত তাকবীরাতুল ইস্তিফতাহ বা সওয়াত তাকবীরাতুল সালাত, এই যে মর্ম দেওয়া হচ্ছে যে এই সাত তাকবীর তাকবীরাত তাহরিমা ছাড়াই, তাকবীরাত তাহরিমা ছাড়াই, এই যে মর্মের হাদিস বা সনদ, এর মধ্যে ওলামাদের মধ্যে মতপার্থক্য আছে। অনেকেই বলেছেন যে এই সনদ ত্রুটি সম্পন্ন, এই সনদের মধ্যে ত্রুটি আছে বা এই সনদের মধ্যে ভুল আছে বা এই সনদ নিয়ে মতপার্থক্য আছে বা এই সনদ সহি নয়। সেটা যেহেতু সহি নয়, সেজন্য আমরা এই দিকে যাবো না, যেহেতু সহি নয় সেজন্য আমরা এদিকে যাবো না। আমরা প্রথম মতটাকে ধরবো কি, যে সাত তকবীর তকবীরে তাহরিমা সহ, সাত তকবীর তকবীরে তাহরিমা সহ। দ্বিতীয় হচ্ছে যে এই সালাতে সূরা ফাতিহার পর যে কিরাত করতে হবে, এটা কোনো নির্দিষ্ট কিরাত বা সুরার নাম হাদিসে উল্লেখ আছে নাকি যে কোনো সুরা পাঠ করা যেতে পারে? এ সম্পর্কে অবশ্যই সহি মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজা, ইবনে সহি নাসাই সব জায়গাতেই দুই ধরনের হাদিস বর্ণিত হয়েছে। এক ধরনের হাদিসে বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের সালাতে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা এবং হাল আতাকা হাদিসুল গাশিয়া, সূরা আলা এবং সূরা গাশিয়া দিয়ে সালাত আদায় করাতেন। আবার অন্য বর্ণনা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের এবং কুরবানির সালাত কফ অল কুরআনুল মাজিদ এবং সূরাতুল কামার পাঠ করতেন। তো এই চারটি সুরার নাম মাসনুন সুরা হিসাবে বর্ণিত হয়েছে। তো উচিত হচ্ছে এই চারটি সুরার মধ্যে কোনো দুটো দুই রেখাতে পাঠ করা, এই চারটি সুরার মধ্যে কোনো দুটো কোনো দুই রেখাতে পাঠ করা।
এবার যদি কোনো ভাইয়ের এই সূরা মুখস্থ না থাকে তাহলে সে কোরআনের যে কোনো সূরা দিয়ে এ সালাত আদায় করতে পারবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের সাধারণ নিয়ম হচ্ছে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনের মধ্যে তোমার যেটা সহজ মনে হবে তুমি সেটাই পাঠ করো, কোনো বাধা নেই। তো অবশ্যই মাসনুন হচ্ছে ওই চারটি সূরার মধ্যে কোনো দুটো পাঠ করা, যদি ওই চারটির মধ্যে কোনো দুটো মুখস্থ না থাকে তাহলে আমরা অন্য সূরা দিয়ে এ সালাত আদায় করতে পারবো। তৃতীয় কথা হচ্ছে যে এই সালাতে খুতবা লাগবে কি লাগবে না, খুতবা লাগবে কি লাগবে না, এই মর্মে ওলামাদের মধ্যে কিছু মতপার্থক্য দেখা যাচ্ছে। কেউ বলছেন যে খুতবা দিতে হবে, কিন্তু এর পক্ষে কোনো দলিল নেই, এর পক্ষে কোনো দলিল নেই, কেন আমরা যে হাদিস থেকে দলিল দিচ্ছি যে বিশেষ প্রয়োজনে ঈদগাহে সালাত না হলে আমরা বাড়িতে ঈদের সালাত আদায় করতে পারবো, সেই হাদিসে খুতবার কোনো উল্লেখ নেই। শুধুমাত্র এতটুকু বর্ণিত হয়েছে যে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তার বাসস্থান জাবিয়া নামক স্থানে অবস্থান করছিলেন, আনহু কানা ইয়াকুনু ফি মানজিলিহি বি জাবিয়া, তিনি তার বাসস্থান জাবিয়া নামক স্থানে অবস্থান করছিলেন, ফাইযা লাম ইয়াশহাদুল ঈদা বিল বসরা, যখন তিনি বসরার ঈদগাহে উপস্থিত হতে পারলেন না বা যেতে পারলেন না, জামা আহলহু ওয়া ওয়ালাদাহু ওয়া মাওয়ালিয়াহু, তিনি তার পরিবার তার সন্তান সন্ততি এবং তার স্বাধীন গোলামদেরকে একত্রিত করলেন, সুম্মা ইয়ামুরু মাওলাহু আব্দুল্লাহ বিন আবি উতবা ফাসাল্লা বিহিম রাকাতাইন, অথবা তিনি তার স্বাধীন গোলাম আব্দুল্লাহ বিন আবু উতবাকে আদেশ করলেন যেন তিনি তাদেরকে দুই রিকাত সালাত আদায় করে দেন। দেখা শুধুমাত্র দুই রিকাত সালাতের কথা বর্ণিত হয়েছে, খুতবার কথা বর্ণিত হয়নি, এছাড়া অন্য কোনো জায়গাতেও খুতবার কথা বর্ণিত হয়নি। সেটি যারা বলছেন যে খুতবা দিতে হবে, সেই সমস্ত আলেমদের কাছে আমার রিকোয়েস্ট যে আপনারা এই নিয়ে আরেকবার ভাববেন, কেননা এই পক্ষে কোনো দলিল নেই, বরং এর বিপক্ষে ওলামারা বলেছেন। যেরকম সৌদি আরবের জেনারেল মুফতি বিখ্যাত আলেম সামাহাত শেখ আব্দুল আজিজ আল শেখ, তিনি বলেছেন যে খুতবা দেওয়া প্রমাণিত নয়, খুতবা দেওয়া প্রমাণিত নয়। এরকম বর্তমান যুগের বিখ্যাত আলেমদের একজন হচ্ছে ডক্টর সাহাদ আল খাসলান, তিনিও বলেছেন যে খুতবা দেওয়ার কোনো প্রমাণ নেই, এবং আমরা স্পষ্ট হাদিসে দেখতে পাচ্ছি যেখানে খুতবার কোনো উল্লেখ নেই। মুসান্নাফ আব্দুর রাজ্জাক তৃতীয় খণ্ডে 332 পৃষ্ঠা, হাদিস নাম্বার 5855, শরুফে মানিল আসার চতুর্থ খণ্ডে 348 পৃষ্ঠা, হাদিস নাম্বার 7289, ইসনাদ সহি আলা শর্তে সহিহাইন, এবং বুখারি মুসলিমের শর্ত অনুযায়ী এ হাদিসের সনদ সহি। তো খুতবা দেওয়া লাগবে না, খুতবা দেওয়া লাগবে না। তো আমরা এ সম্পর্কে মসলা মাসলে আমরা জেনে গেলাম। একটা বিষয় জানা হচ্ছে যে আমরা যে তাকবীর তাহারিমা দেব বা অন্য যে তাকবীর দেব এর মধ্যে কোনো দোয়া পাঠ করতে হবে কিনা, অর্থাৎ একটা তাকবীর দিয়ে আর একটা তাকবীর শুরু করার পূর্বে এর মধ্যেখানে কোনো দোয়া পাঠ করতে হবে কিনা, এই মর্মে ইরল গালিরের মধ্যে হাদিস নাম্বার 642 মধ্যে একটা হাদিস বর্ণিত হয়েছে, একটা আসার বর্ণিত হয়েছে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আসার, যেখানে উতবা বিন আমির রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করছেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে যে আপনি তাকবীরে তাহারিমা বা অন্যান্য তাকবীরগুলো কীভাবে দিতেন বা এর মধ্যে আপনি কোনো দোয়া পাঠ করতেন কি না। তো তিনি বলেছেন যে আমি প্রত্যেক তাকবীরের মধ্যে আল্লাহর হাম আল্লাহ তাআলা সানা পাঠ করতাম। তো এর উপর ভিত্তি করে আমরা প্রত্যেক তাকবীরের মধ্যে ছোট ছোট দোয়াগুলো পাঠ করতে পারি, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই ধরনের যে সমস্ত দোয়াগুলির মধ্যে আল্লাহ তাআলার প্রশংসা রয়েছে, আল্লাহ তাআলার হামদ সানা রয়েছে, সেগুলো আমরা পাঠ করতে পারি, সেগুলো আমরা পাঠ করতে পারি। তো এবার আমরা ইনশাআল্লাহ পদ্ধতি জেনে নিচ্ছি, কিবলামুখী হয়ে দাঁড়াচ্ছি, ইমাম আগে দাঁড়াবে, যদি ওই পরিবারে শুধুমাত্র একজন পুরুষ থাকে তাহলে সে ইমামের ডান দিকে দাঁড়াবে, আর যদি একের অধিক পুরুষ হয় দুই তিন চার পাঁচ ছয় তাহলে সমস্ত পুরুষ ইমামের পরে এক লাইনে দাঁড়াবে, আর বাড়ির অন্যান্য মহিলারা সে স্ত্রী মা বোন খালা সকলেরাই দ্বিতীয় লাইনে দাঁড়াবে, ইমাম এক লাইনে, পুরুষরা দ্বিতীয় লাইনে আর মহিলারা তৃতীয় লাইনে, আর যদি একজনই পুরুষ হয় তাহলে সে ইমামের বাম দিকে দাঁড়াবে, আর যদি একজন পুরুষ একজন মহিলা দুজন মাত্র হয় তাহলে ইমাম আগে দাঁড়াবে আর মহিলা একা পিছনে দাঁড়াবে। তো এইভাবে যেমন দাঁড়িয়ে গেলাম আমরা, প্রথমে আমরা আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা দিয়ে বাইত বাইনে পাঠ করবো, আল্লাহু বাইত বাইনি ওয়া বাইনা খাতায়ায়া, একটা তাকবীর হলো, আবার আল্লাহু আকবার দ্বিতীয় তাকবীর দিলাম, এবার আমরা ছোট্ট করে দোয়া পাঠ করবো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, আবার আল্লাহু আকবার তৃতীয় তাকবীর হলো, আবার দোয়া পাঠ করবো, আবার আল্লাহু আকবার চতুর্থ তাকবীর হলো, এভাবে আমরা সাতটা তাকবীর দেবো, আর প্রত্যেকটা তাকবীরের মধ্যেখানে আমরা ছোটো ছোটো করে দোয়া করব। এরকম করে নয় যে বিভিন্ন জায়গাতে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার একদম খুব স্পিডে সাতটা তাকবীর দেয় এরকম করে নয়,
অবশ্য যে প্রত্যেকটা তাকবীরের মধ্যে যে দোয়া পাঠ করতে হবে এই যে কথা এটা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজস্ব আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি থেকে এই ধরনের কোনো হাদিস বা কোনো প্রমাণ বর্ণিত হয়নি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তাকবীরের মধ্যে কোনো দোয়া করেছেন কি করেননি বা অন্যান্য সাহাবারা খলিফা রাশিদিনরা এরকম দোয়া করেছেন কি করেননি এরকম কোনো বর্ণনা বর্ণিত হয়নি কিন্তু যেহেতু ইবনে আব্বাস ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে এই বর্ণনা বর্ণিত হয়েছে তো আমরা তার যে আমল সেটা আমরা আমল করতে পারি এবং সেই আমল অনুযায়ী আমরা প্রত্যেক তকবীরের মধ্যে এখানে দোয়া পাঠ করতে পারি তো এইভাবে আমরা সাতটা তকবীর দেওয়ার পরে এবং সাতটা তকবীরের মধ্যে আমরা ছোট ছোট দোয়া পাঠ করার পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম সূরা ফাতিহা পাঠ করলাম আবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা পাঠ করলাম আল্লাহু আকবার রুকুয়ে গেলাম সামিলা হালিম আলহামদুলিল্লাহ বলে উঠলাম রব্বানা ওয়া লাকাল হামদ পাঠ করে সাজদায় গেলাম দুটি সাজদা করলাম আবার উঠে গেলাম আবার উঠে এবার এখানে আবার পাঁচটা অতিরিক্ত তকবীর লাগবে এইভাবে আমরা পাঁচটা তকবীর দেবো আল্লাহু আকবার ছোট্ট দোয়া পাঠ করব আবার আল্লাহু আকবার দ্বিতীয় তকবীর হলো ছোট্ট দোয়া পাঠ করব আবার আল্লাহু আকবার এভাবে পাঁচটা তকবীর দেবো আর পাঁচটা তকবীরের মধ্যেখানে ছোট ছোট দোয়া পাঠ করব যার মধ্যে আল্লাহ তাআলার হামদ রয়েছে সানা রয়েছে এভাবে পাঁচটা তকবীর দেওয়ার পরে আবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা ফাতিহা পাঠ করব আবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা ফাতিহার পরে দ্বিতীয় সূরা হালাতাকা হাদিসুল গাশিয়া পাঠ করব এভাবে এভাবে আমরা কিরাত শেষ করে আবার আল্লাহ করে রুকুতে গিয়ে রুকু থেকে উঠে আবার সাজদায় গিয়ে দুই সাজদা দেওয়ার পরে তাশাহুদে বসে বৈঠক করে বৈঠকের পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাত শেষ আর খুতবা দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ খুতবা দেওয়ার দলিল গ্রহণযোগ্য মানে অথেন্টিক নয় বা এই সমর্থনে কোনো দলিল নেই আর এটা অবশ্যই মানুষের জন্য অনেক মানুষ পারবে না খুতবা দিতে যেহেতু পারবে না আর দলিল নিশ্চয় এই নিয়ে মতপার্থক্য করার কোনো মানে হচ্ছে না বা এটা কোনো যুক্তিযুক্ত মন্তব্য বলে মনে হচ্ছে না সেজন্য আমরা এই ব্যাপারে পরের কোনো খুতবা দেওয়ার প্রয়োজন নেই যেটা আমরা আগেই প্রমাণ পেয়েছি তো এইভাবে আলহামদুলিল্লাহ আমরা দুই রেকাত সুন্নতে মুয়াক্কাদ আমরা আমাদের বাড়িতে আদায় করব তাহলে আমাদের সকলকে সঠিক ইসলাম মানার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু